দর্শক, এবার চলবে আড্ডাবাজি। আজ আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি একজন গানের মানুষকে। হ্যাঁ দর্শক, তিনি এই সময়ের বেশ ব্যস্ত একজন সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিল্পী, জুয়েল মোর্শেদ। চলুন আমরা কথা বলি তার সঙ্গে। কেমন আছেন? খুব ভালো। মন ভুইলা তো 10 লাখ ভিউজ পার করে ফেললো ইতিমধ্যেই, একটু বিস্তারিত যদি বলতেন কেমন লাগছে সব কিছু মিলিয়ে। কেমন লাগছে বলতে, আসলে মন ভুইলার সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, তো এই জন্য একটা অস্থিরতা ছিল যে মানে মানুষকে মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা গানটা, বা প্রমোশন ঠিক মতো হচ্ছে কিনা। থাক না, সারা বছরই তো গান করি, মিউজিক করি, বাট কিছু কাজের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে, একটা ইমোশন কাজ করে, ওইটা এরকম একটা কাজ ছিল। আচ্ছা, তো এই যে এখনকার সময়ে দর্শকরা খুব তাড়াতাড়ি তাদের প্রতিক্রিয়া জানাতে পারছেন, লাইক ভিউজের একটা সময় চলে এসেছে, হ্যাঁ, তো এই বিষয়টাকে কিভাবে দেখেন? এখন সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে গেছে মোটামুটি সব কিছুই, গান হোক, মুভি হোক, এন্টারটেনমেন্ট রিলেটেড সব কিছুই, তো আমাদেরকে সময়ের সাথে তো যেতে হবে, তো ভালো লাগে, ভালো লাগে। আর ইনস্ট্যান্ট ইনবক্সে রিপ্লাই পাই বা মেসেজ পাই, সো বুঝতে পারি যে আসলে মানে কাজটা কেমন হচ্ছে বা হতে যাচ্ছে। একক গানের একটা প্রচলন চলছে এই সময়টাতে এবং খুব সহজেই অনেকে তারকা খ্যাতি পেয়ে যাচ্ছেন, খুব সহজেই দর্শকরা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। মিউজিক ভিডিওর যে বিষয়টা আমি বিশেষ করে বলবো, যে গান কি আসলে এখন শুনবার থেকে দেখার বিষয় বেশি হয়ে যাচ্ছে? যখন থেকে এমটিভি ঢুকলো এরপর থেকেই মানে ভিডিওর কনসেপ্টটা বিশ্বব্যাপী, এবং এটার রেশ আমাদের দেশে আসতে খুব একটা যে সময় লেগেছে, ওইটা 90s সময় আমাদের এখানে মিউজিক ভিডিও হয়েছে। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, গান আলটিমেটলি যদি ভালো না হয় তাহলে আমার হলিউড থেকে মেকার এনে মিউজিক ভিডিও বানানো লাগবে। এটাই আমি বলতে চাইছিলাম যে মিউজিক ভিডিও প্রচুর ব্যয়বহুল হচ্ছে এখন এখানে ভিডিও বানানোটা, কিন্তু সেই জায়গাতে কি গানটা আসলে এত যত্ন নিয়ে তৈরি করা হচ্ছে? হ্যাঁ, ওই যে ঘুরে ফিরে একটাই কথা, যে ভালো গান করবে সে থাকবে, এটা একটা খুব কঠিন রেস, কিন্তু খুবই কঠিন রেস এটা। আমি এসে একটা গান করলাম, একটা ভালো গান করলাম, দুটো ভালো গান করলাম, থার্ড নাম্বারটা আমি ফল করলাম, মানুষ ভুলে যাবে আমাকে। সো আমাকে সারাক্ষণ আমার ওই মিটারটা আপের দিকে, একদম আপ টু দ্য মার্কে থাকতে হবে। নিশ্চয়ই। আপনার সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে জানতে চাই এবারে। আমি বেসিক্যালি যেটা বললাম, আমার কমফোর্ট জোন হচ্ছে, আমি মিউজিশিয়ান, আমি কম্পোজার, তো কাজ করছি। আমি পরশির আরও নতুন দুটো গান করলাম, কণা গান করছি, আর আমার নিজের একটা গান করছি, সালমান একটা গান করছি, ওই তো ওইটা নিয়ে কাজ। তরুণদের প্রসঙ্গ যেহেতু চলেই আসলো, আপনি অনেক তরুণ শিল্পীদের সঙ্গে কাজ করেছেন, করছেন, কিন্তু তরুণ শিল্পীদের মধ্যে এমন কাউকে কি এখনো পেয়েছেন যার মধ্যে তারকা হয়ে উঠবার সম্ভাবনা দেখেছেন? মিনার, মিনার রহমান আছে, ও অলরেডি তারকা হয়ে গেছে, বাট একদম ওর শুরু থেকে ওর সাথে আমি ছিলাম, কাজ করেছি, ওর গানগুলো ভয়েস নিয়েছি, মিক্স মাস্টার করেছি, তখনই বোঝা গেছে যে মানে লম্বা রেসের ঘোড়া। শিল্পীদের অনেকের ফেসবুক পেজ অফিশিয়াল করার ক্ষেত্রে আপনি তাদেরকে সাহায্য করেন, একটু বিস্তারিত যদি বলতেন। আমার বিজনেসের একটা পার্ট হচ্ছে ইউটিউব রিলেটেড কাজগুলো, মনিটাইজেশন রিলেটেড কাজগুলো, এটা শুরুতে একদমই শখে। আর ফেসবুকে যেটা বলছেন ওটা জাস্ট বন্ধুবন্ধুকে সাহায্য করে না, আমি ফেসবুকে ঢুকেছিলাম 2007-এ, তখন থেকেই আমি ফলো করতাম ওয়ার্ল্ড ওয়াইড যেসব যারা আর্টিস্ট আছেন, যারা সিঙ্গার মিউজিশিয়ান, আমি আমার যারা ফেলো মিউজিশিয়ান এদের সাথে আমি কমিউনিকেট করে এখন মোটামুটি অনেকের ফেসবুক পেজই আমরা একসাথে কাজ করেছি, ডেভেলপ করেছি। শিল্পের সঙ্গে যারা জড়িত তারা বোধহয় স্বপ্নটা একটু অন্যরকম ভাবেই দেখেন, আপনি নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখেন? আমার প্রথমে ড্রিম ছিল আমি ক্রিকেটার হব, খেলাধুলা করব, ওগুলো নিয়ে মানে সারাক্ষণ দৌড়ঝাঁপ করতাম, আমার কলেজ টিমে ছিলাম, স্কুল টিমে ছিলাম, পরবর্তীতে বুঝলাম যে না, এই ফিজিক্যাল কন্ডিশন নিয়ে হবে না, মানে শরীরই সায় দিত না। তারপরে আস্তে আস্তে একটু করে থিয়েটারের দিকে ঝুঁকলাম, আমার বড় বোন শামিন শিলা, ওকে দেখতাম, ওকে দেখে আমি নিজেও চেষ্টা করলাম, করতে করতে পরবর্তীতে ওখানে আমি ইন্সপিরেশনগুলো পাই, আমি যার কাছে আমি যার আন্ডারে কাজ করতাম, কামরুদ্দিন নীলু স্যার, উনি বলছে তুই মিউজিকটা কর, এটা তুই ভালো করতে পারবি। তখন থেকে শুরু, তখন মিউজিক নিয়ে ড্রিম দেখা শুরু করি। আমার যেটা চিন্তা হচ্ছে মিউজিকের রেভিনিউ যে সিস্টেমটা আমাদের দেশে, মিউজিকের রেভিনিউ সিস্টেমটা আরও স্ট্রং করা, অলদো এখন একটা বেটার জায়গা চলে গেছে, আর্টিস্টরা রেভিনিউ পাচ্ছে, বাট ওইটাই ওইটাকে আরও আরও বেশি ফ্রেশ করা, বা এবং রেভিনিউ জেনারেশনের সিস্টেমগুলি যদি আরও ইজি হয় আমাদের আর্টিস্টদের জন্য, আমাদের লেভেলদের জন্য, এটা নিয়ে কাজ করাটাই এখন আমার মোটামুটি, আমি একদম এটাতেই ফোকাসড। এবার একটু জানতে চাই আপনার পরিবার নিয়ে, আপনার পরিবার আপনার ক্যারিয়ারকে কীভাবে দেখেন? আমার পরিবারের জন্যই তো আমি এত এই পর্যন্ত, ইভেন আমি কিন্তু গান গাওয়া শুরু করি আমার বিয়ের পরে,
আচ্ছা আমি আমার বিয়ের আগে জানতাম না আমি গান গাবো তখন তো জাস্ট মিউজিক কম্পোজিশন করতাম বেশ কিছু গান জমে গেল আমার আমার বউ বললো যে এতগুলো গান জমে গেছে এই গানগুলো তুমি গাও আমি না না এগুলো আমি তো বিক্রি করার জন্য রেখে দিচ্ছি তো বলে যে না আমি চাই যে মানুষজন তোমাকে দেখে চিনুক তখন তো আমার নামটা অনেকে জানতো কিন্তু আমার ফ্যামিলি থেকে পেশা আসলো যে না গো ফর সিঙ্গিং ওই তখন প্রথম আমি একটা গান করি বল তুই আমার ছেড়ে কোথায় যাবি ওটাই আমার শুরু গাওয়া এবং ভীষণ জনপ্রিয়তার মাধ্যমে আসলে শুরুটা হলো ওইটা আমার লাক গানের মানুষকে পেয়েছি আমরা আজকে বিনোদন সারাদিনে গান না শুনে তো ছাড়বো না একটা গান হয়ে যাক আমি আমার প্রথম গানটাই গাই প্রথম বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি বল তুই আমায় ছাড়া কেমনে রবি তোর পরাণে আমার মন বাঁধি আছি সারা জীবন তোরে ছাড়া বাঁচি না তোর পরাণে আমার মন বাঁধি আছি সারা জীবন তোরে ছাড়া বাঁচি না বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি বল তুই আমায় ছাড়া কেমনে রবি বাহ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনেক শুভকামনা থাকলো আপনার জন্য আপনাকেও ধন্যবাদ আর আমার দর্শক শ্রোতাকেও অনেক অনেক শুভেচ্ছা